সাবেক আর্মি প্রধানের ভাই বিদেশে বসে বলে গুন্ডা বদমাইশ লাগে না আমার র‍্যাব আছে, এটা তো আমরা নিজের কানে বলতে শুনেছি, আমরা মুরাদ তাকলাকে বলতে শুনেছি র‍্যাব কে দিয়ে একটা নায়িকাকে ধর্ষণ করার জন্য বলে আমরা হুমকি দিচ্ছে, র‍্যাব কি করে তা আমরা জানি না, আমরা কি কমিশনার একরামুল হকের মৃত্যুর আগে কথা শুনি নাই, যেই সমস্ত কারণে যদি আপনাদের উপর নিষেধাজ্ঞা আছে এই সমস্ত ঘটনার বিচার করেন, বিএনপিকে দোষ দিয়ে বা নুরদেরকে দোষ দিয়ে বা লবি করছে কে এইসব ফালতু কথা বলে লাভ হবে না, এটা আমাদের ডোমেস্টিক অডিয়েন্সকে ভয় দেখানোর জন্য কিছু চামচাকে বোঝানোর জন্য বলতে পারেন, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির ইন্টেলেকচুয়াল হাইট আপনাদের মতো না, আর আমরা ভয়ে চুপ থাকতে পারি তাদের আপনাদের ভয় করার কোনো কারণ নাই। পাপ বাক্য ছাড়া না এই সেভেন মার্ডারে শেষে ধরা পড়েছে, জনগণের বাহিনী জনগণের পয়সা যাদের বেতন চলে তারা কন্ট্রাক্ট ক্লিন করতে পারে, এটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমাদের বিএম এর কমান্ডার আছে এখানে, অফিসাররা একটা ওথ নেয়, ওথ বাউন্ড, সেই ওথের প্রথম কথা হলো অ্যান অফিসার উইল নট ফলো এনি আনলফুল অর্ডার, অ্যান অফিসার উইল নট ফলো এনি আনলফুল অর্ডার। এখন এই নিষেধাজ্ঞার পরে কি হয়েছে বন্ধুরা, আপনারা জানেন যে আমি লিগাল প্রফেশনে আসার আগে বাংলাদেশ আর্মিতে 20 বছর চাকরি করেছি, আমি 2007 সালে সেনাবাহিনী থেকে স্বেচ্ছা অবসর নিয়েছি, তারপর লং প্রফেশনে আছি, এখানে উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন মেজর জেনারেল আমসামি, আমি যখন বিএমএতে কমিশন হই পাসিং আউট করি তখন তিনি আমার কমান্ডার ছিলেন, তিনিও এখন দেশের জন্য কাজ করে যাচ্ছেন, আমি আছি তার সাথে সকলের সাথে। সেনাবাহিনীর যে প্রফেশনাল জোয়ান এবং অফিসাররা রয়েছে, যারা মেধাবী অফিসার রয়েছে, যারা দেশপ্রেমিক অফিসার এবং সৈনিক রয়েছে বিভিন্ন বাহিনীতে, তারা কিন্তু যারা এই টর্চার সেল গঠন করে, যারা খুন করে, যারা খুন করে, যারা করাপশন করে, যারা অনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাদেরকে পছন্দ করে না, কিন্তু আপনি জানেন যে বাহিনীর কতগুলো শৃঙ্খলা থাকে যেখানে তারা কখনোই মুখ খুলতে পারে না, কিন্তু আমি আপনাদেরকে বলতে পারি আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছি যে বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রফেশনাল সদস্যরা প্রফেশনাল অফিসাররা কিন্তু অনেক খুশি হয়েছে এই ঘটনায়, কারণ এখানে ব্যক্তিগতভাবে প্রতিকার করার ভিতর থেকে তেমন কিছু থাকে না, আপনি জানেন যে অনেক ভালো অফিসার আছে, হাতে কোনো কিছু করাপ্টেড অফিসার ক্ষমতা অপব্যবহারকারী অফিসার আছে এবং কেউ না কেউ সেটা তালিকা করছে কারা ক্ষমতা অপব্যবহার করছে, কারা এই ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির সাথে জড়িত, কারা মানবাধিকার লঙ্ঘন করছে। আপনারা পেপার পত্রিকা এবং সামাজিক মিডিয়ায় দেখেছেন যে একজন অফিসার 250 কোটি টাকার ওয়াইফারি করেছে, করেছে কেন, সে মানবাধিকার লঙ্ঘন করে মানুষের টাকা নিয়ে সেই টাকা এখন সে ওয়াইফ করছে। তো এখন এই এই সমস্ত অফিসার যারা এই অন্যায় করেছে, যারা এই অপরাধ করেছে, ভবিষ্যতে তাদের প্রত্যেকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এখন আসুন র‍্যাব, র‍্যাব সবাই বলে অনেক ভালো কথা বলে, ভালো কাজ করেছে, আচ্ছা ভালো কাজ করার জন্য তো র‍্যাব সৃষ্টি হয়েছিল, আইন অনুযায়ী কাজ করার জন্য তো র‍্যাবের সৃষ্টি হয়েছিল, র‍্যাব তো অপকর্ম দুষ্কর্ম ঘুম খুলে তো র‍্যাব সৃষ্টি হয় নাই, তো আপনি তো জনগণের পয়সায় চলেন, বেতন দিচ্ছেন, আপনি তো ভালো কাজই করবেন, কিন্তু আপনি শত ভালো কাজ করেন একটি খারাপ কাজ যদি করেন মানুষ তো সেটা নিয়ে আলোচনা করবে। আপনি জানেন যে র‍্যাব যে মানবাধিকার লঙ্ঘন করেছে, যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে সেটার উদাহরণ অনেক, 5ই মে 1913 কাহিনী আপনাদের মনে আছে, সেদিন যে একটা গণতান্ত্রিক আন্দোলনে হেফাজত সিটিং প্রোগ্রাম করেছিল সেই অপারেশন রাতের অন্ধকারে যে লাইট বন্ধ করে পাকিস্তানের হানাদার বাহিনীর মতো সেই অপারেশন কে চালিয়েছিল, র‍্যাব, সেই র‍্যাবের যে অফিসার এই অপারেশন চালিয়েছিল সে তো এখনো কর্মরত, আমরা আশা করব তার লিস্ট ইনশাআল্লাহ সেনশনে আসবে, না আসলে ওই যে লেখছেন না আমাদের করণীয়, আমাদের করণীয় যে তথ্য জানানো, যেহেতু আমরা মানুষের
কথা বলে, আইনের কথা বলে আমাদের কথা কাউকে শুনতে পারি না, যাদের কথা শুনে তাদেরকে আমাদের কথাগুলো বলতে হবে। অতএব আমেরিকা এখানে এই স্যামসনের মাধ্যমে যেটা সাকিব আলী ভাই বলে গেলেন কেবল শুরু, এটা ত্রাণ কর্তা হিসেবে আবির্ভূত হয়েছে। আপনাদের স্মরণ করাই দিতে চাই যে আপনাদের মনে আছে যে বসনিয়া হার্জেগোভিনায় যখন মুসলমানদেরকে সারবার্মি নিধন করছিল তখন তাদের পাশে কে দাঁড়িয়েছিল? আমেরিকা লেট নেটওয়ার্ক। আজকে কর্নেল গাদ্দাফি তার আন্দোলনরত জনগণকে কুত্তা বিড়াল ছাগলের সাথে তুলনা করেছিল, তাদেরকে কে প্রোটেক্ট করেছে? দিস ইজ আমেরিকা লেট নেটওয়ার্ক। আজকে আমার এক বন্ধু বলে গেল যে বেলারুস এবার কাজাকিস্তানের পতন হয় নাই, বাট যে আন্দোলনটা করেছে এই যে এই আন্দোলন, এই আন্দোলনটা তো অত্যন্ত পজিটিভ যে ইয়েস আন্দোলন হতে পারে এবং আন্দোলন একসময় সাকসেসফুল হবে। আপনারা নিশ্চয় মনে আছে যে সসিস্কুর পতন 91-এ সসিস্কু যখন পতন হয়েছিল তাকে গণ আদালতে বিচার করে সর্বোচ্চ ওপেন ওপেন জায়গায় তাকে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি কার্যকর করা হয়। তো আমরা তো সসিস্কুর পতন দেখেছি, সেটা তো বেলারুস কাজাকিস্তানকে বেশি দূরে না, পাশাপাশি। আমরা তো সাদ্দামের পতন দেখেছি, আমরা তো লিবিয়ার গাদ্দাফির পতন দেখেছি, আমরা এই সসিস্কু অথবা এই বা লুই দা ফর্টিন অথবা ব্রাউনের ওখানে না যাই। আজকে আরো অনেক ভালো হয়েছে, যেটা বলছিলাম যে আপনি দেখেন যে এই যে ছেলেটা লেফটেন্যান্ট কর্নেল তারেক তারেক সাইদ, হি ওয়াজ অ্যানাদার সিরিয়াল কিলার। ইউনিফর্ম পরে কোনো অপরাধ করা যায় এটা আমাদের কখনো মাথায় আসে না যখন আমরা চাকরি করেছি। তো এই সিরিয়াল কিলার, আপনারা জানেন যে নোয়াখালীতে অত্যন্ত একজন পপুলার নেতাকে চারতলা ছাদ থেকে ফেলিয়ে হত্যা করেছিল, তখন মানুষ যখন ঘিরে দাঁড়ায় তখন হেলিকপ্টার দিয়ে তাদেরকে রেস্কিউ করায়, কিন্তু ওই যে পাপ বাক্য ছাড়ে না এই সেভেন মার্ডারে শেষে ধরা পড়েছে। জনগণের বাহিনী জনগণের পয়সা যাদের বেতন চলে তারা কন্ট্রাক্ট ক্লিন করতে পারে, এটা আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমাদের বিএম এর কমান্ডার আছে এখানে, অফিসাররা একটা ওথ নেয়, ওথ বাউন্ড, সেই ওদের প্রথম কথা হলো অ্যান অফিসার উইল নট ফলো এনি আনলফুল অর্ডার, অ্যান অফিসার উইল নট ফলো এনি আনলফুল অর্ডার। আনলফুল অর্ডার যদি সে ফলো করে তার কনসিকোয়েন্স তাকে ভোগ করতে হবে, আনলফুল অর্ডার যারা ফলো করেছে তার কনসিকোয়েন্স তাদের অবশ্যই ফলো করতে হবে। এবং ভবিষ্যতে আমাদের দায়িত্ব থাকবে যারা এই মানবাধিকার যে অপরাধ করেছে, যারা যারা মানবাধিকার লঙ্ঘন করেছে, লিস্ট করে প্রত্যেককে বিচারের সম্মুখীন করতে হবে, এবং যারা করাপশন করে জনগণের টাকা নিজের কুক্ষিত করছে সেই টাকা বাংলাদেশে সেই আইন আছে, না থাকলে আইন করে সেটাকে রাষ্ট্রীয় কোষাগারে আনতে হবে। বা পরবর্তী কথাটা হলো যে আমাদের কি করণীয়, আমাদের করণীয় আমাদের দুই বন্ধু করে গেছে, আমাদের করণীয় হইল এই কর্তৃত্বপরায়ণ সরকারকে পতন ঘটিয়ে জনগণের সরকার কায়েম করা, আমাদের করণীয় যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে, জুডিশিয়ারি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনীতি যে ক্ষতিগ্রস্ত হয়েছে, শিক্ষা ব্যবস্থা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমাদের সেইগুলোকে এক এক ঠিক করতে হবে। আবর্জনা জমেছে অনেক, আপনারা জানেন দাওয়া গরম হয়েছে, ওই যে ইংরেজিতে যে কথাটা আমার আর বন্ধু বলেছে হিট দ্য আয়রন হোয়েন ইট ইজ হট, আয়রন কিন্তু হিট হচ্ছে, আয়রন হিট হচ্ছে। এই স্যাংশনের কারণে যে সমস্ত অপব্যবহারকারী অফিসার পুলিশ বাহিনীতে র্যাবে অথবা বিভিন্ন বাহিনীতে রয়েছে এবং যে সমস্ত গোয়েন্দা সংস্থা রয়েছে তারা কিন্তু আর কোনো অবৈধ আদেশ প্রতিপালন করতে তিনবার ভাববে, তিনবার ভাববে। অর্থাৎ এখনই টাইম আমাদেরকে এই কর্তৃত্বপরায়ণ সরকারকে বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আজকে মানুষ ঘুরে দাঁড়িয়েছে, আপনারা এই হলে যারা আসছেন, আপনারা এই হলে যারা আসছেন, এইটি অত্যন্ত আশার বাণী যে বাংলাদেশে একটি কর্তৃত্বপরায়ণ সরকার আওয়ামী পরিচালনা করছে। আমি যে দলের সদস্য বিএনপি আন্দোলনে আছে, তৃতীয় ফ্রন্ট হিসেবে অনেকে উদ্যোগ নিয়ে আসছে কারণ তারা দেশপ্রেমিক, সবাই যদি আমরা এক হই আওয়ামী লীগের বিরুদ্ধে তাহলে আওয়ামী লীগের পতন মাত্র সময়ের ব্যাপার, মাত্র সময়ের ব্যাপার।
করবে। গত কিছুদিন যাব এই সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ, কারণ 2014-18 সালের নির্বাচনকে যারা বৈধতা দিয়েছে তাদের একজন দ্বিতীয় মাত্রাতে কনফিডেন্টলি বলছে যে 567 জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা লিস্ট হয়েছে। দিল্লুর তাকে জিজ্ঞেস করেছে আপনার যে সোর্স আছে এটা কি কনফার্ম, কনফিডেন্টলি বলেছে অবশ্যই কনফার্ম। সরকারের পক্ষে সমস্ত সময় জাস্টিফাই করা লোকেই কথা বলছে। আমাদের আশঙ্কা হচ্ছে আমেরিকা মানে তো শুধু আমেরিকা না, আমেরিকা মানে কানাডা, আমেরিকা মানে ন্যাটো, আমেরিকান মানে হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ, আমেরিকা মানে হচ্ছে অস্ট্রেলিয়া, সাউথ কোরিয়া, নিউজিল্যান্ড, আমেরিকার একটা বিরাট প্রভাব বলয় আছে। এখন এই প্রভাব বলয় এই দেশগুলোতে যদি এই দেশের সম্পদ লুটে যাওয়া ব্যক্তিদের সমস্ত নিষেধাজ্ঞা আছে, ভিসা বাতিল হয়, সম্পত্তি বাজেয়াপ্ত হয়, আমাদের তো কোনো লস নাই। কিন্তু আমাদের আশঙ্কাটা অন্য জায়গায়। আজকে এই নিষেধাজ্ঞা সম্প্রসারিত হয়ে যদি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী যারা আছে তাদের কার্যক্রমে কোনো অসুবিধা হয়, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মর্যাদা যদি পুনরুদ্ধিত হয়, তাদের জীবন জীবিকা যদি সমস্যার মুখে পড়ে, তাহলে আলটিমেটলি আমাদের বাংলাদেশের ক্ষতি। যদি আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে আমাদের রপ্তানি বন্ধ হয়ে যায় বা আমাদের শুল্ক সুবিধা যদি উদ্যোগ হয়, তখন আমাদের গার্মেন্টস শিল্প মুখ থুবড়ে পড়বে, আমাদের ক্ষুদ্র অনেক শিল্প মুখ থুবড়ে পড়বে, আমাদের শ্রমিকরা বেকার হবে, আমাদের দেশে অত্যন্ত অর্থ বড় ধরনের অর্থনৈতিক মন্দা দেখা দিবে। এই জন্য আমরা উদ্বিগ্ন, আমরা সবাই এটা নিয়ে কনসার্ন যে এই নিষেধাজ্ঞা এটা যে কারণে হয়েছে সেই কারণটা রিজলভ করতে হবে। এখন এখানে বলা হয়েছে আমাদের করণীয় কি, আমরা প্রথমে দেখি নিষেধাজ্ঞাটা কেন দেওয়া হয়েছে, কেন গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ যাওয়ার পাচ্ছি না, এটা কি বাংলাদেশ গভর্নমেন্ট খুব ভালো কাজ করছে দেখে না। এখানে স্পষ্ট কারণ উল্লেখ করে দেওয়া হয়েছে, বলা হয়েছে দুর্নীতির কথা, দুর্নীতি কারা করে আপনারাও জানেন আমরাও জানি। আমরা এই সরকারের আমলে এক এক করে দুর্নীতির অঙ্কের হিসাব শুনি, তারা সবসময় বলে বেড়ায় বেগম জিয়া নাকি এটিমের 3 কোটি টাকা ওইখানকার ফান্ড থেকে টাকা আত্মসাৎ করেছেন। যদি সত্যি ঘটনা হচ্ছে একটা টাকা সেখান থেকে আত্মসাৎ করা হয় নাই, 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওখানে প্রক্রিয়াগত ভুল ছিল একটা, সেই জন্য একজন সাবেক প্রধানমন্ত্রীকে আজকে 10-15 বছরের জেল দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আর এই সরকারের আমলে একটা ইউনিয়ন পরিষদের নেতা তার দুর্নীতির হিসাব শুনি আমরা 100 কোটি টাকা, 1000 কোটি টাকা, 100 কোটি টাকা। আমি একটা টক শোতে বলেছি আগে যখন মেসি রোনালদো ওদের আয়ের হিসাব দেখতাম মনে হতো এত টাকা আর্ন করে, এখন আমার মনে হয় মেসি রোনালদো কত ফকির। আওয়ামী লীগের একটা ইউনিয়ন পরিষদের নেতা হয়ে চুরি চামারি করলে এর চেয়ে 3 গুণ বেশি টাকা আর্ন করতে পারত। দুর্নীতি করেছে কাজে যারা দুর্নীতি করেছে এই দুর্নীতির জন্য আমেরিকা নিষেধাজ্ঞা আসছে, সেন্সরশিপ আসছে, আন্তর্জাতিক কমিটি কথা বলছে, এই দুর্নীতির বিচার করার দায়িত্ব তাদের নিতে হবে। কোন কোন কারা করে আপনারা জানেন, আমাদের একজন বলেছে নারায়ণগঞ্জের ঘটনা আপনি চিন্তা করতে পারেন, খুন করার উদ্দেশ্য ছিল একজনকে, এটা দেখে ফেলেছে যে কারো 5 জনকে খুন করেছে, 6 জনকে খুন করেছে দেখে ফেলেছে, দেখে তার সেটা বলতে পারে যে আরো 6 জনকে খুন করেছে। একটা একটা নিম্ন পদস্থ একটা ছিনতাইকারী টাইপের একটা কমিশনারের আদেশে র‍্যাবের প্রধান একটা লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার লোক 5-6টা ইনোসেন্ট মানুষকে খুন করার সিদ্ধান্ত নেয়, এই একটা ঘটনাই তো আমাদের বলে দেয় আপনারা কি করেছেন। সাবেক আর্মি প্রধানের ভাই বিদেশে বসে বলে গুন্ডা বদমাইশ লাগে না আমার র‍্যাব আছে, এটা তো আমরা নিজের কানে বলতে শুনেছি, আমরা মুরাদ তাকলাকে বলতে শুনেছি র‍্যাবকে দিয়ে একটা নায়িকাকে ধর্ষণ করার জন্য তুলে আনার হুমকি দিচ্ছে, র‍্যাব কি করে তা আমরা জানি না। আমরা কি কমিশনার একরামুল হকের মৃত্যুর আগের কথা শুনি নাই, যেই সমস্ত কারণে যদি আপনাদের উপর নিষেধাজ্ঞা আছে এই সমস্ত ঘটনার বিচার করেন, বিএনপিকে দোষ দিয়ে বা নূরদেরকে দোষ দিয়ে বা লবি করছে কে এইসব ফালতু কথা বলে লাভ হবে না, এটা আমাদের ডোমেস্টিক অডিয়েন্সকে ভয় দেখানোর জন্য কিছু চামচাকে বোঝানোর জন্য বলতে পারেন, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটির ইন্টেলেকচুয়াল হাইট আপনাদের মতো না, আর আমরা ভয়ে ঠিক থাকতে পারি, তাদের আপনাদের ভয় করার কোনো কারণ নাই। কাজেই যদি নিষেধাজ্ঞা সম্প্রসারিত করা থেকে বাঁচতে চান এই সমস্ত ঘটনার বিচার করেন, আপনাদের করণীয় আছে। আজকে ইন্টারন্যাশনাল মহলে প্রশ্ন উঠেছে নির্বাচন নিয়ে, আমার জীবনে সবচেয়ে দুঃখের ঘটনা ছিল সেই ডিসেম্বরে নির্বাচন, একটা দেশের 16-17 কোটি লোককে সাক্ষী রেখে তাদের চোখের সামনে কত বড় অন্যায় করা হয়েছে। পৃথিবীর ইতিহাসে অনেক স্বৈর শাসক অনেক বদমাইশ শাসক অনেক কিছু করেছে, কিন্তু একদিন নির্বাচন তার আগের রাতে কেউ করে নাই আমার জানা নাই।
এই রকম একটা নিষ্ঠুর প্রতারণা বাংলাদেশের মানুষের সাথে যে যা ইচ্ছা করবো কি করতে পারবি পর এত বড় একটা অন্যায় করেছেন সেটা নিয়ে প্রশ্ন উঠেছে এই জন্য অন্য কাউকে দায়ী না করে নিজেকে দায়ী করেন ফালতু নির্বাচন কমিশন আইন বাদ রাখেন নির্বাচন সুষ্ঠু অবাধ করতে হলে বাংলাদেশে একটা পথই আছে সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে সরকারের অধীনে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি এখন আরো বেশি হবে না আপনারা তো ঘোষণা দিয়ে বলেছেন ছাত্রলীগের ছেলে ছাড়া কাউকে চাকরি দিবেন না তাহলে 15 বছরে আপনারা কি প্রশাসন সাজিয়েছেন এটা কি বাংলাদেশের মানুষ বুঝে না তাহলে নির্বাচন কমিশন আইন করে যদি জাফরুল্লাহ ভাইকেও প্রধান নির্বাচন কমিশনার করেন কোনোদিনও উনি সুষ্ঠু নির্বাচন করতে পারবে না এই সরকার বহাল রেখে পারবে না কাজে মার্কিন নিষেধাজ্ঞা এবং এটা আরো বেশি নিষেধাজ্ঞা আমাদের সেনাবাহিনীর উপর হুমকি গার্মেন্ট শিল্পের উপর হুমকি বিদেশের উপর হুমকি এগুলির থেকে বাংলাদেশকে বাঁচাতে চাইলে নিজেদের উপর হুমকির থেকে বাংলাদেশকে বাঁচাতে চাইলে অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিন অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার বা জাতীয় সরকার গঠন করেন এটা হচ্ছে আমার সাজেশন করবেন যে আপনাদের ডিসিশন আর একটা কথা হচ্ছে আমরা কি মার্কিন নিষেধাজ্ঞার কারণে এটাকে আমরা খুব লাইক করছি অবশ্যই আমরা চাই না বাংলাদেশের সমস্যা অন্য দেশ সমাধান করে দেয় অন্য দেশ কথা বলুক আমেরিকা কথা বলুক ইউরোপ কথা বলুক ইন্ডিয়ার কথা বলুক পাকিস্তান কথা বলুক কিছুই চাই না আমরা প্রধানত চাই আমাদের সমস্যা আমরা সমাধান করব কিন্তু যদি আমাদের চোখ বন্ধ করে রাখা হয় আমাদেরকে গুম করে রাখা হয় আমাদের মুখ বন্ধ করে রাখা হয় রাস্তায় বাম সংহতির 10টা ছেলে মিছিল করলে রামপাল প্রজেক্টের বিরুদ্ধে পুলিশ হচ্ছে পিটা আর মামলা দেয় তখন আমাদের মনে হয় আমাদের যদি কিছুই না থাকে ইন্টারন্যাশনাল ডোনার কমিউনিটি যারা আছে তারা যদি প্রেশার দেয় সেই প্রেশারে আমাদের খুব বেশি দুঃখ পাওয়ার কিছু নাই আমরা সার্ভ এক্সেলের বিজ্ঞাপন দেখেছি তার থেকে যদি ভালো কিছু হয় তাহলে সমস্যা কি এখন আমেরিকার চাপ থেকে ইউরোপের চাপ থেকে জাতিসংঘের চাপ থেকে বাংলাদেশ কিছু অবাধ নির্বাচন আসে বাংলাদেশ যদি মানবাধিকার প্রতিষ্ঠা হয় বাংলাদেশে যদি গুম খুনে বিচার হয় বাংলাদেশের টাকা যারা পাচার করেছে সেই টাকা বিদেশে ফেরত আসে এবং তাদের যদি বিচার হয় সমস্যা কি আমার আলটিমেট অবজেক্টিভ হচ্ছে বাংলাদেশের স্বার্থ এই স্বার্থ পূরণের জন্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা যদি চাপ দেন যেটা আগে আওয়ামী লীগ গভর্নমেন্ট বারবার আওয়ামী লীগ বিরোধী দলের সরকার সঙ্গে বারবার ওয়েলকাম করেছে 1996 সালে মানে আছে আপনাদের নির্বাচনের সময় তখন আমেরিকা বিদেশি প্রতিনিধিদের সাথে বারবার আওয়ামী লীগ বসেছে ওয়েলকাম করেছে আপনারা বাংলাদেশের ভালোর কথা বলে তাদেরকে ওয়েলকাম করতে পারে আমরাও যদি দেখি বাংলাদেশের মানুষ যদি দেখে বাংলাদেশের গণতন্ত্র মানবাধিকার সুশাসন প্রতিষ্ঠার জন্য আমেরিকা হোক বা অন্য যে কোনো দেশ তারা একটা ভূমিকা রাখছে আমি মনে করি অবশ্যই তারা সেটা স্বাগত জানাবে এবং সেটা ন্যায্য হবে ধন্যবাদ সবাই